মাত্র 10 বছর বয়সে শুরু মডেলিং, পরে সুপারহিট ছবি এক দুজেকে লিয়ে নায়িকা। যেভাবে ঝড়ের গতিতে উত্থান, সেভাবে মিলিয়ে যাওয়া ইন্ডাস্ট্রি থেকে। রক্ষণশীল পাঞ্জাবি পরিবারের এই মেয়ে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন বলিউড এবং দক্ষিণী ছবিতে। তিনি অতীতের রোমান্টিক নায়িকা রতি অগ্নিহোত্রী। ১৯৬০-এর দশকের ডিসেম্বর তাঁর জন্ম উত্তরপ্রদেশের বারেলিতে। পরে যখন তাঁর বয়স 10 বছর, রতির বাবা কর্মসূত্রে চলে আসেন তৎকালীন মাদ্রাজ শহরে। মাদ্রাজে গুড শেপার্ড কনভেন্ট স্কুলে ছাত্রী ছিলেন তিনি। স্কুলের একটি নাটকে অভিনয়ের সময় তামিল পরিচালক ভারতী রাজার চোখে পড়ে যান। তিনি ছিলেন দর্শক আসনে। রতির বাবার সঙ্গে কথা বলে তিনি অনুমতি চান। তাঁর পরের ছবিতে মেয়েকে অভিনয় করতে দিতে রাজি হন রতির বাবা, কিন্তু শর্ত ছিল সিনেমার শুটিং শেষ করতে হবে 1 মাসের মধ্যে। ১৯৭৯-এর সালে রতির প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ, তামিল ছবি পুথিয়া ভারপুগালে। অভিনেতা ভাগ্যরাজের এটা ছিল প্রথম ছবি। তিনি রতিকে সাহায্য করেছিলেন তামিল উচ্চারণ আয়ত্ত করতে, যদিও ভাগ্যরাজের নিজের কণ্ঠে ডাবিং করা হয়েছিল। রতির প্রথম ছবি সফল হয়। তিনি পরিচিতি পান নায়িকা হিসেবে। ক্রমশ তামিল ও অন্যান্য দক্ষিণী ভাষার জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন তিনি। রতি নিজেও বলতেন তিনি হৃদয়ের দিক থেকে একজন তামিল এবং মাদ্রাস তার দ্বিতীয় ঘরবাড়ি। দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রিতে 3 বছরের মধ্যে মোট 32টি ছবিতে অভিনয় করেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কামাল হাসান এবং রতি অগ্নিহোত্রী ছিলেন জনপ্রিয় জুটি। তাদের সেই রসায়ন হিন্দিতে ধরা পড়ল এক দুজেকে লিয়ে ছবিতে। ১৯৭৯-সালে তেলুগু ছবি মারো চরিত্রের হিন্দি সংস্করণ ছিল 1981-এর এক দুজেকে লিয়ে, দুটি ব্লকবাস্টার। বলিউডেও জনপ্রিয়তা পেয়েছিলেন রতি। অভিনয় করেছেন 43টিরও বেশি হিন্দি ছবিতে। 80-এর দশকের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম রতির সফল ছবিগুলির মধ্যে আছে ফার্জ অর কানুন, কুলি, আপকে সাথ এবং হুকুমত। ক্যারিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই বিয়ে। ১৯৮৫-এর সালে বিয়ে করলেন ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ার অনিল ভিরওয়ানিকে। নতুন জীবনে পা রাখার পরেই আবার ব্যক্তিগত জীবনে আঘাত রতির। প্রয়াত হন তাঁর বাবা। এই দুই ঘটনার অভিঘাতে 80-এর দশকের শেষে রতি অভিনয় থেকে সরে যান। 1986-সালে জন্ম হয় রতির একমাত্র ছেলে তনুজের। বর্তমানে তনুজ বলিউডের মডেল ও অভিনেতা। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন রতি। 2015-সালে ভেঙে যায় অনিল রতির 20 বছরের দাম্পত্য। যদিও তাঁর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ অস্বীকার করেছিলেন অনিল ভিরওয়ানি। প্রায় 2 দশকের বিচ্ছেদের পর রতি আবার ইন্ডাস্ট্রিতে ফেরেন 2001-সালে। কুচখাট্টি কুচ মিঠি ছবিতে তিনি কাজলের মায়ের ভূমিকায় অভিনয় করেন। পাশাপাশি আরও কিছু হিন্দি, তামিল, মালায়ালাম এবং একটি বাংলা ছবিতেও অভিনয় করেন। সম্প্রতি আবার তিনি অভিনয়ের বাইরে। 2008-এর পরে তাকে অনেকদিন কাজ করতে দেখা যায়নি কোনো মাধ্যমেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।